দক্ষিণ শহর জুড়ে পুজো প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার নেতাজি নগর সর্বজনীন দুর্গা উৎসবের পুজো মণ্ডপ প্রাঙ্গণে। এখানেও প্রস্তুতি চলছে, তবে এখানকার পুজো প্রস্তুতির ধরন খানিকটা হলেও আলাদা। এখানকার যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানবো। বিষয় যেটা আমরা ঠিক করেছিলাম 75-এর মধ্যে দিয়ে, 75 একটা সংখ্যা, আমাদের কাছে শুধু সংখ্যা নয়, আমাদের কাছে একটা আবেগ। আমাদের পূর্বপুরুষ যারা সেই দেশভাগের পর উদ্বাস্তু হয়ে, সহায় সম্বলহীন হয়ে শুধুমাত্র মাথা গোজবা ঠাই হিসেবে দক্ষিণ কলকাতার এই অংশে জড়ো হয়েছিলেন, যা তারা যখন ওখান থেকে চলে এসেছেন তারা ওখানে এই ধরনের এই যে আবহটা, এই যে খড়ের চালার ঘর, ধরুন এই ওখানে পুকুর, প্রত্যেকের বাড়িতে পুকুর, গোয়াল ঘর, এই যে একটা আবহ তারা ফেলে এসেছেন, আমরা একটা প্রতীকী একটা ব্যবস্থা এখানে করেছি। প্রতীকী একটা দেখতে পাচ্ছেন, খড়ের চালা দিয়ে আমরা মণ্ডপটাকে সাজিয়েছি, মায়ের ঘর সাজিয়েছি, নাটবন্দি করেছি, আর এই যে পাশে যে সমস্ত আমরা ওয়ালটা করেছি না, এই দেয়ালে আমরা একদম বাংলার যে পটচিত্র, একদম নিজস্ব জিনিস আমাদের বাংলার, সেই পটচিত্রের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন লোকাচারগুলোকে তুলে ধরেছি। একটু খেয়াল করে দেখতে পাবেন, এই লোকাচারেরগুলো দেখতে দেখতে মানুষ আসবে এবং সবশেষে গিয়ে মানে আমাদের বাঙালির যে মেইন উৎসব দুর্গা উৎসব, মায়ের প্রতিষ্ঠান, সেই মন্দ আমরা এই থিমটা না, আমাদের আসলে 75 নেতাজি নগরে যে পালন করছি আমরা 1 বছর ধরে, তার ট্যাগলাইনটা হচ্ছে শিকড় ছেঁড়ার যন্ত্রণা শূন্য থেকে পূর্ণতায়, গর্বের 75 বছর। আমার কাজটা শুরু করি প্যান্ডেলের, তখন কিন্তু সেই ব্যাপারটা ছিল না, অভয়াকাণ্ডটা ছিল না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড একটা হসপিটালের মধ্যে একটা মহিলা ডাক্তারের উপর হয়ে গেল। তো সাধারণ মানুষ বা একজন প্রগতিশীল মানুষ বা একজন সাধারণ চিন্তাশীল ব্যক্তি হিসাবে আমরা সেটাকে ভুলে থাকতে পারি না, তার নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত। সেই মতো আমরাও কমিটির থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এর একটা প্রতিবাদ করা উচিত। শুধু আমরা এই যে পোস্টার লেখালা, আমরা এর প্রতিবাদে আমরা রাত জেগেছি, এখানে আমরা 3-4 বার আমরা রাত জেগেছি, আগামী 2 তারিখেও আমরা রাত জাগব। যে পটচিত্রগুলো তারা ছবির মাধ্যমে দেখেছে, বইয়ের মাধ্যমে দেখেছে, তাদের মধ্যে একটা বিশেষ করে একটা উদ্ভুত বেশ একটা চনমনে ভাব এসছে যে আমি একটু তুলিটা ধরি, কিন্তু তাদের পেছনে আমাদের যে মূল যে আর্টিস্ট সে পেছনে ছিল, তুমি এই এই রংটা লাগাও, এইভাবে তুলিটা ধরো, এইভাবেই এটা পুরো পূর্ণতা পেয়েছে, পুরো আবহটা পেয়েছে। তার মধ্যে শিশুদের মধ্যে খুব একটা প্রবল উত্তেজনা ছিল, যে বাড়িতে গিয়ে বলছে আমি তো ওই পটচিত্রটা আঁকলাম, মা একটু দেখে এসো, বাবা একটু দেখে এসো, এই ভাবটা ওদের মধ্যে খুব বজায় ছিল এবং আমি দেখে খুব আনন্দ পেয়েছি। ওই সময়টায় আমি প্রেজেন্ট ছিলাম, দেখলাম যে একদম একদম ছোটো বয়স থেকে, ধরুন 5-6-7, ও হয়তো হাতটা ধরে আছে, তুই একটু তুলিটা ধর, এই এই সিনটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আশা করি আগামী দিনে আরও ভালো হবে, ওরা ভালো একটা শিল্পী হবে আমার মনে হয় আশা। এই আজিকরের ঘটনার প্রতিবাদে তারা সামিল হয়েছে, এই আঁকার মধ্য দিয়ে এই প্রতিবাদ একটা দৃষ্টান্ত করা যায় যে না, প্রতিবাদ আন্দোলন করা যায় এবং সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায়, এই চিত্রের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো যায়। সেই কারণে আমি চাইছি যে অঞ্চলে ছোটো ছোটো বাচ্চারা, তাদের মধ্যে তো অনেক প্রতিভা লুকিয়ে থাকে, তাদেরকে একটু ফুলকি আগুন ধরিয়ে দেওয়া আর কি, তাদের মনে মনে তাদের প্রতিভাটা জাগ্রত করার জন্যই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা এইগুলি করছি। দুর্গাপূজো হবে, মা দুর্গাও বাপের বাড়িতে আসবেন, সবাই মাকে বরণ করে নেবেন, কিন্তু তার মধ্যে দিয়েও আর্যিকর আবহে কোথাও গিয়ে যেন কিছুটা হলেও আড়ম্বরহীন এবারের দুর্গাপূজো। ক্যামেরা চিরঞ্জিতের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।